হ্যালো বন্ধুরা, আমার কোনো কিছু করা উচিত এরকম কোনো কিছু যদি আমরা প্রকাশ করতে চাই ইংলিশে, তাহলে আমরা কিভাবে বলবো? যেমন আমার এখন ইংলিশ পড়া উচিত, তাহলে আমরা কি বলবো? আই শুড রিড ইংলিশ। আমার এখন খেলা উচিত, আই শুড প্লে নাও। আমার এখন ব্যায়াম করা উচিত, কি হবে? আই শুড টেক এক্সারসাইজ নাও। আই শুড টেক এক্সারসাইজ নাও। আমার এখন বিশ্রাম করা উচিত, I should take rest now. আমার এখন ঢাকায় যাওয়া উচিত, I should go to Dhaka now. Okay. আমার এখন ব্রাশ করা উচিত, মানে দাঁত মাজা উচিত, I should brush my teeth now. আমার এখন শব্দ অর্থ শেখা উচিত, I should learn vocabularies বা word meanings now. আমার এখন বেশি বেশি খাওয়া উচিত, I should eat more and more now. ওকে, আচ্ছা, এবার আমরা আরো বলতে পারি, যেমন তোমার এখন যাওয়া উচিত, কি হবে? ইউ শুড গো নাও। ইউ শুড গো নাও। তোমার এখন বাবার দেখাশোনা করা উচিত, কি হবে? ইউ শুড লুক আফটার ইওর ফাদার নাও। আচ্ছা, তোমার এখন ব্যবসা করা উচিত, ইউ শুড ডু আ বিজনেস নাও। তোমার এখন কলা খাওয়া উচিত, ইউ শুড ইট আ ব্যানানা নাও। তোমার এখন অভিনয় করা উচিত, ইউ শুড অ্যাক্ট নাও। এভাবে আমরা সুন্দর সুন্দর বাক্য কিন্তু করতে পারি এই শুড এর সাহায্যে, ঠিক আছে? আমি মানে সারাদিন বলতে পারবো এই ধরনের বাক্য। তো এখন মাত্র তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। তো নিজের জন্য বুঝালে আই শুড, আর আমাদের জন্য হলে উই শুড, ইউ শুড, হি শুড, শি শুড, নাকি? আর সবারই উচিত বোঝালেই হচ্ছে শুড ব্যবহার করতে হবে। মনে রেখো সবাই।